আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুখ কি? এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীন কালের। সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য আর তত্ত্ব মানুষ যুগে যুগে দাঁড় করিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য কখনো সে আশ্রয় নিয়েছে দর্শনের, কখনো বিজ্ঞানের, কখনো সে বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকেই মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই খুঁজে পেয়েছে নিজের সুখ। তবু প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কি? এসব প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে আমাদেরকে সুখ ও স্বাদের মাঝে পার্থক্য করতে হবে। কোনো কিছু খেলে, স্পর্শ করলে বা তাকালে স্বাদ অনুভূত হয়, এটা একটা সাময়িক অনুভূতি। পানাহার করা, নরম বিছানায় ঘুমানোর যে স্বাদ, তা আমরা যতক্ষণ করি ততক্ষণ পাই, এরপর সেগুলো ছেড়ে দিলেই তা শেষ হয়ে যায়, আর সেই স্বাদটা হয়ে যায় একটা স্মৃতি। তাই এটা একটা সাময়িক অনুভূতি। যদি কেউ কোনো হারাম স্বাদ উপভোগ করে তাহলে তার আত্মিক কষ্ট হয়, তার ভিতরে আফসোস ও তিরস্কারের অনুভূতি জন্ম নেয়, কারণ সে অনুভব করতে পারে যে সে আল্লাহর অবাধ্য ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুর্বল ছিল। অপরদিকে সুখ সাময়িক বিষয় নয়, এ যেন প্রশান্তি, আনন্দ আর সন্তুষ্টির সাগরে ডুবে যাওয়ার অনুভূতি। এ অনুভূতি তখনই হয় যখন ব্যক্তি বুঝতে পারে যে সে সঠিক পথে চলছে, সঠিক সম্পর্ক বজায় রেখেছে, সঠিক অবস্থানে আছে। এ অনুভূতি তখনই হয় যখন ব্যক্তি বুঝতে পারে যে সে নিজ মূল্যবোধে, নীতি ও পন্থা অনুসারে জীবনযাপন করছে। এ কারণেই ইমানদার ব্যক্তিরা সবচেয়ে সুখী এবং সর্বাধিক প্রশান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। যে ইমানদার নারী বা পুরুষ সৎকর্ম করে আমি তাদের উত্তম জীবন দান করব এবং তাদের সর্বোত্তম কাজের জন্য প্রতিদান দিব। তিনি আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তার সাথে শিরিক মিশ্রিত করেনি, আমি তাদেরকে নিরাপত্তা দিব এবং তারাই সুপথপ্রাপ্ত। এই দুই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় যে সুখ তো তখনই পাওয়া যায় যখন আমরা আল্লাহর সামনে বিগলিত হয়ে প্রার্থনা করি, তার কাছেই চাই, তার কাছেই নিজের অভিযোগ পেশ করি। সুখ তো তখনই পাওয়া যায় যখন আমরা নিজের কুপ্রবৃত্তিকে পরাজিত করি। খারাপ কাজের আহ্বানে সাড়া না দেওয়ার মাধ্যমে সুখ পাওয়া যায়। সুখ তখনই পাওয়া যায়, সুখ রয়েছে মহান কিছু অর্জনে, যা অর্জন করতে গেলে আমাদের শরীর ও মনকে ব্যস্ত রাখে ভালো কাজ করতে। সুখের সন্ধানে এই বিষয়টি বোঝার জন্য আমরা খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাল্লাহর এক বক্তৃতার দিকে নজর দিই, যেখানে তিনি বলেছিলেন যে তোমাদেরকে চিরকাল রয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা এক জীবন থেকে অন্য জীবনে স্থানান্তরিত হবে। সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরা এমন এক জীবনে বসবাস করছো যেখানে খাবার আছে, কিন্তু খাওয়ার সময় তা প্রায় তোমাদের গলায় আটকে যায়। এখানে পানিও আছে, পান করার সময় তোমাদের প্রায় শ্বাস আটকে যায়। এ জীবনে এমন কোনো আনন্দ উপকরণ নেই যা তোমাদেরকে প্রশান্তি দিবে, বরং এমন আনন্দ ছিনিয়ে নিবে যা তোমরা হারাতে চাও না। সুতরাং ওই জীবনের জন্য কাজ করো যা সামনে আসছে, যেখানে তোমাদের চিরকাল থাকতে হবে। এই কথাগুলো বলার পরেই তিনি কান্নায় ভেঙে পড়েন। সুতরাং সুখ তো পাওয়া যায় মূলত স্রষ্টার আনুগত্যের মাধ্যমে। বিখ্যাত ইয়েস ম্যাগাজিন একবার সুখী হবার বিজ্ঞানভিত্তিক উপায় উল্লেখ করেছিলেন, তা হলো তুলনা এড়িয়ে চলা, নিজ অবস্থানের প্রতি সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনের দিকে তাকান, আমাদের রব আমাদেরকে বলছেন, সেসব বস্তুর দিকে তাকিও না যেগুলো আমি দুনিয়া পূজারীদেরকে দিয়েছি, এইসব দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। তোমাদের দেওয়া রিজিকই হলো সবচেয়ে উত্তম রিজিক এবং সবচেয়ে বেশি স্থায়ী। আপনার রব আপনাকে বলছে যে এ দুনিয়া হলো নিছক খেলতামাশা, একটা ধোঁয়াশা, একটা ফাঁদ। এখানে যা সুখ বলে ধরা হয় তা আসলে মরিচিকা। সুখ তো মূলত স্রষ্টার আনুগত্যে, তাকে পাওয়ার মাধ্যমে, কৃতজ্ঞতার অশ্রুতে। সুখ তো আতরের মতো, অন্য কাউকে সুবাসিত করতে গেলে নিজের হাতেও সে সুবাস রয়ে যায়। তাই তো অন্যের দুঃসময়ে পাশে দাঁড়ানোতেই সুখ পাওয়া যায়।
অন্যের মুখে হাসি ফুটানো আল্লাহর নৈকট্য অর্জনের একটি বড় মাধ্যম। মূলত সুখ পাওয়া যায় অল্পে তুষ্ট থাকার মাঝে, তাই নিজের সামনে যা কিছু আছে সব কিছুকে সুখের উৎস হিসাবে বিবেচনা করতে হবে। সুখে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।